আজি চলন্তু বনাইবা ঠান্ডা ঠান্ডা কুলকুল কুলফির রেসিপি সে পুণি বনিব খালি ক্ষীর আউ চিনির আউ বিনা স্ট্যান্ডে আমি বনাইব একু ওয়ান ইউজ গ্লাসে চলন্তু বনাইকি রেডি করে নেব আউ দেখি নেব এই ইন্টারেস্টিং রেসিপিটি এই রেসিপি ফার্স্ট তো মুই এটি গোটে কেজি ক্ষীর নেইছি আউ ক্ষীরটা এইটি অছি টিকে মোটা বালা ক্ষীর নেইছি গাইর ক্ষীর হি কিন্তু টিকে মোটা বালা ক্ষীর নেইছি আপনি যদি পতলা ক্ষীর অছি মানে ওমফেড ক্ষীর ইউজ করছেন তো বহুতই বড়ে আছে যদি গাই ক্ষীর ইউজ করছেন টিকে অধিক টাইম লাগিব এপটে আমি গ্যাসে বসি দেব আউ ক্ষীর কো পুরা 40 রু 45 মিনিট পর্যন্ত ফুটিয়া পিন দেব আউ ফ্লেম কো আপন সিম রে রাখিবে যেতে আপন সিম রে ক্ষীরটা কো ফুটেই নেবে সেতে ভালো কলর চেঞ্জ হইছিব যদি আপন গোটে হাই ফ্লেম রে রাখিকে ক্ষীর কো ফুটেই নউছেন তো হালকা কলর চেঞ্জ হবনি সেমতি হোয়াইট কলর রহিব আউ ক্ষীরটা কিন্তু ফুটিকি অধা হয়ে যাব ক্ষীরটা আমাকে গোটে লিটর রু ফুটাই ফুটাই বহুতই কম করে দেবার অছি আউ ইয়ার কলর চেঞ্জ হেলা পর্যন্ত ফুটাইবার অছি যেমতি কি এটা টিকে লাইট ইয়েলো কলর হয়ে যাব ক্ষীর কো আপনি যদি বহু টাইম পর্যন্ত সিম গ্যাসে বসাই দেবে ক্ষীর ফুটিবা সহিত মরি মধ্যে যাব আউ তার কলর মধ্যে বড়িয়া ভাবে চেঞ্জ হয়ে যাব যেটা কি আমাকে দরকার অছি টিকে গাঢ়া বালা ক্ষীর এইটি দেখন্তু মু ক্ষীর ফুটাইবার জাস্ট 15 রু 20 মিনিট হেলানি ক্ষীর আমার অলমোস্ট টিকে টিকে স্লাইটলি কমি কমি গলানি আর কলর লাইটলি ইয়েলো আড়ক গলানি ক্যামেরা এটা কেতে ক্যাপচার করে পারছি মু তো সেটা পারফেক্টলি আপনাকে দেখাই পারছি কি না জানি পারুনি তথাপি মু এটি দেখি পারছি ক্ষীরটা আমার টোটালি ইয়েলো টাইপ র হই আসলানি আর টিকে টাইম পর্যন্ত ছাড়িবা দেখন্তু ক্ষীর পুরা ফুটি গলা পরে পুরা ইয়েলো কলর পলে আসি আর ক্ষীরর বহুত টাইম ফুটাইলা পরে যেতবেলে ক্ষীরটা অধারু আউরি কম হয়ে যাইছে তো টিকে মিঠাপণ বি আসি যাইছে এইটি আমি যে চিনি ইউজ করিবা চিনিটা আপনার টিকে দেখিকি ইউজ করবে মানে ক্ষীরর যে ন্যাচুরাল সুইটনেস আছে সেইটা আমি বহুত টাইম ফুটাইলা পরে ন্যাচুরালি হি হালকা সা মিঠাপণ থাই আর সেথিপাই মু এটি বহুত কম চিনি দেউছি মানে 3 চামচ ভলিয়া চিনি মু এটি ইউজ করছি চিনি অ্যাড কলা পরে একু আ 5 রু 6 মিনিট ভলিয়া ফুটাই নেবা তাপরে একু ফ্লেম রু বন্ধ করে নেবা দেখুন ইয়ার কলর হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে লাইট ইয়েলো কলর হয়ে যাচ্ছে এটি আমি কিছু বি আর্টিফিসিয়াল কলর মিশাই না খালি ক্ষীর আর চিনি অলমোস্ট রাবিড়ি টাইপ্র আমার ক্ষীরটা বনিকি রেডি হয়ে যাচ্ছে এইটি মু 4টি ওয়ান ইউজ গ্লাস নিয়েছি আর গ্লাসক এই ক্ষীরগুড়ি ট্রান্সফর করছি ওয়ান ইউজ গ্লাস তো ঘরে বহুত ইজিলি আভেলেবল হয়ে যাব আপনার চাইলে অলগা কিছু স্টিল গ্লাসে বসাই পারবে এইটা আমার টিকি বড় সাইজর গ্লাস অছি সেইপাই মু হালকা করিকি 4টা ভাগ করিকি ক্ষীরক 4টা জায়গায় ট্রান্সফর করছি মার্কেটে ছোট বালা গ্লাস মিলুছি ছোট বালা গ্লাস আনিকি আপনার ঘরে বনাই পারবে ইয়া উপরে আমি এবার আলুমিনিয়াম ফয়েল লগাই নেবা আলুমিনিয়াম ফয়েল হো ইয়া হালকা জরি হো যা বি হলে আপনার নিশ্চয় ইয়া উপরে লগাইবে নহলে ইয়া উপরে যেতবেলে আমি আইসক্রিম বসাইবা রেফ্রিজারেটর রাখিবা তো হালকা বরফ জমিযিব উপর ভাগটা আইসক্রিমটা আমার পরফেক্টলি বনিকি রেডি হবনি তো উপরটা কভার করিবা নিহাতি জরুরি যদি আপনার ঘরে গ্লাস নাহি আলুমিনিয়াম ফয়েল নাই তো আপনার চাইলে অলগা কিছু গোটে টিফিনে এই সেম প্রসেসরে আইসক্রিম বনাইকি টিফিনে রাখিপারিবে আর তাকে বাহার করিকি অল্প টাইম থন্ডা কলা পরে খাইপারিবে বহুতই টেস্ট লাগিব সেম টু সেম টেস্ট মধ্যে আসবে আর এই আইসক্রিম বনাইবাটা বহুতই সহজ এবে না এই আলুমিনিয়াম ফয়েলর মঝি ভাগরে আমি হালকা কি চাকু সাহায্যে কণা করে নেবা কণা করা দ্বারা কম হব না আমি যা বি স্টিক ভরিবা আইসক্রিম স্টিক সেইটা বহুতই ভালো ভাবে ম্যানেজ হয়ে রইব মানে এপট সেপট হবনি কাইকি না আমি যেত জায়গায় আইসক্রিম স্টিক যাব সেতিক জায়গা হি কাটিকি প্রিপেয়ার করছেন এবে সবু জায়গায় আইসক্রিম স্টিক ভরি নেবা আর স্টিক ভরিলা পরে একু রেফ্রিজারেটর রাখবা যদি রেসিপি দেখিলা পরে ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করা বিলকুল ভুলবেনি আর যদি মো চ্যানেলে নূ আছেন সবসক্রাইব করে না পাখে থাকা বেল আইকন কু দবাইবা সহ সবসক্রাইব করে নেবে যা ফলরে কি মু যা বি নূয়া ভিডিও অপলোড করবে সবুর নোটিফিকেশন আপনার পৌঁছি পারিব আর সর্বপ্রথমে আপনি হি মো ভিডিও দেখি পারিবে আর সাবস্ক্রিপশন পাই বিলকুল বি অ্যামাউন্ট আপনার দেওয়া পাই পড়িব না এটা টোটালি ফ্রি আছে আইসক্রিম বসিয়া পাই পুরা রেডি চালন্তু এবে যিবা ডিফ্রিজ্রে রাখবা আর ডিফ্রিজ্রে রাখা বেলা টেম্পারেচরটা নিহতি ভাবে আপনার সেট করতে নহলে আইসক্রিম ভালো ভাবে বসবেনি এবার দেখুন আমাকে সেট করি সময় রাখি নেছি আর 5 রু 6 ঘন্টা পরে আপনার দেখছি এইটা দেখুন 5 রু 6 ঘন্টা পরের সুট যেটা কি আমার আইসক্রিম বনাইকি পুরা রেডি হয়ে যাচ্ছে দেখুন বড়িয়া ভাবে বসি যাইছি যেতে পরিমাণে বসাইছিলি সেতিক পরিমাণে বসিছি আর ইয়া ভিতরটা মু এবে আপনার খোলিকি দেখছি দেখুন বিলকুল বি আইস ক্রিস্টাল বনিনি পুরা পরফেক্ট বনিকি রেডি হয়ে যাচ্ছে সে পুঁ বনিল মাত্র 2টি জিনিসের ঘরে এপটে আপনার বহুতই সহজে বনাই পারবে এমিতি এক বিলকুল বি বাহার করবে না নহলে আইসক্রিম স্টিক বাহারি আসবে আর আপনার আইসক্রিম ভালো ভাবে বাহারিবনি এইটি মু গোটে পানি নিয়ে নিয়েছি বাউলরে আর পানি উপরে এবে আইসক্রিম স্টিক সহিত আইসক্রিম গ্লাস কু পুরা রখি নেবা জাস্ট 2 রু 3 মিনিট আপনার ওয়েট করা পড়বে 2 রু 3 মিনিট পরে আইসক্রিম আমার বড়িয়া ভাবে বাহারিকি রেডি হয়ে আসবে এবে দেখুন এইটি মু গোটে গোটে বাহার করিকি নেবি এক তো আমি একু পানি রখি নেইছি বহুতই সহজে আইসক্রিম বাহারি যাব তাপরে বি যদি আপনার আইসক্রিম ন বাহারুছি আপনার একু কম করবে না হাত মঝিরে রখি নেবে 2
ଦୁଇଟା ହାତ ମଝିରେ ରଖିକି 2-3 ରାଉଣ୍ଡ ଏମିତି ମୁଁ ଯେମିତି ପ୍ରକାର କରୁଛି ସେମିତି ଆପଣ ଖାଲି ଘଷି ନେବେ, ଆଇସ୍କ୍ରିମ୍ ବହୁତ ସହଜରେ ବାହାରିଯିବ। କାହିଁକିନା ବଡ଼ିର ଟେମ୍ପରେଚର ଟିକେ ଗରମ ଥାଏ ତ ହାଲକା ଭାବରେ ଆଇସ୍କ୍ରିମ୍ ବାହାରି ଆସିବ। ଆଉ ଏ ଷ୍ଟେପ୍ଟା କରିବା ବହୁତ ଜରୁରୀ, ଆପଣ ଏତେ କଷ୍ଟ କରିକି ଆଇସ୍କ୍ରିମ୍ ବନେଇଛନ୍ତି ସେ ଯଦି ବିନା ଷ୍ଟିକ୍ରେ ଖାଲି ହିଁ ଭାଙ୍ଗିକି ବାହାରି ଆସେ ବହୁତ ହି କଷ୍ଟ ଲାଗେ, ଆଉ ଖାଇବା ପାଇଁ ବି ସେତେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଲାଗେନି। ତ ଏମିତି ପ୍ରୋସେସ୍ରେ ଯଦି ଆପଣ ଆଇସ୍କ୍ରିମ୍ ବାହାର କରୁଛନ୍ତି ବଢ଼ିଆ ଭାବରେ ବାହାରି ଆସିବ। ଏବେ ଦେଖନ୍ତୁ ଆମର ପରଫେକ୍ଟ ସବୁଗୁଡ଼ା ଆଇସ୍କ୍ରିମ୍ ମୁଁ ଏଠି ବାହାର କରିକି ଦେଖୁଛି, କେତେ ବଢ଼ିଆ ଭାବରେ ବାହାରି ଆସୁଛି, ଆଉ ବିଲକୁଲ ବି ଭାଙ୍ଗିନି। ଏଇ ଷ୍ଟେପ୍ଟା ଯଦି ଆପଣ ଫଲୋ କରିବେ ଆପଣଙ୍କ ଆଇସ୍କ୍ରିମ୍ ବି ପୁରା ପରଫେକ୍ଟ ବନିବ। ଅଳ୍ପ କିଛି ଆଇସ୍ କ୍ୟୁବ୍ ପକାଇକି ମୁଁ ଗୋଟେ ପ୍ଲେଟ୍ ଆଗରୁ ଏଠି ରେଡ଼ି କରିନେଇଛି, ଏବେ ସବୁ ଆଇସ୍କ୍ରିମ୍ଗୁଡ଼ା ଏଇଠି ରଖିନେବା। ଆଉ ଆଇସ୍କ୍ରିମ୍ ବନେଇଲା ପରେ ସେଇଟା ଯଦି ଆମେ ଗାର୍ନିଶ୍ ନ କରିବା ତା'ର ଟେଷ୍ଟଟା ଟିକିଏ ଫିକା ଲାଗିବ, ତା ସହିତ ଦେଖିବା ପାଇଁ ବି ଏତେ ଖୁସି ଲାଗିବନି। ତ ଅଳ୍ପ ଟିକିଏ ଗାର୍ନିଶ୍ କରିନେବା। ଗାର୍ନିଶ୍ କରିବା ପାଇଁ ଆପଣ ଯେକୌଣସି ଜିନିଷ ୟୁଜ୍ କରିପାରିବେ ଆପଣଙ୍କ ଚଏସ୍ ଅନୁସାରେ। ମୁଁ କିନ୍ତୁ ଏଇଠି ଟିକିଏ ଅଳ୍ପ କିଛି ପିସ୍ତା ୟୁଜ୍ କରିବି, ପିସ୍ତାକୁ ମୁଁ ଛୋଟ ଛୋଟ ପିସ୍ରେ କାଟିକି ରଖିଛି। ଏବେ ମୁଁ ଏକୁ ଏ ଆଇସ୍କ୍ରିମ୍ ଉପରେ ଭଲ ଭାବରେ ସଜାଇକି ଲଗାଇଦେବି। ଦେଖନ୍ତୁ ଆଇସ୍କ୍ରିମ୍ଟା କେତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି। ଆଶା କରେ ରେସିପିଟି ବହୁତ ପସନ୍ଦ ଆସିଥିବ, ଘରେ ଏକ ନିଶ୍ଚୟ ଟ୍ରାଏ କରିବେ ଆଉ ସମର୍କୁ ଏନ୍ଜୟ କରିବେ। ଧନ୍ୟବାଦ।